প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের আয়োজনে বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর এইচ বি এম ইকবাল। টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে প্রিমিয়ার ব্যাংক কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এম ইমরান ইকবাল, ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।